নমস্কার আজ আমি আপনাদের আমাদের পাশের রাজ্য বিহারের একটি বহু পুরনো স্থান আর কি যেটি কিনা আমরা খ্রিস্টপূর্বাব্দেরও আগে এর ইতিহাস জানতে পারি সেই স্থান সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করছি স্থানটির নাম বৈশালী বৈশালী সম্বন্ধে আপনাদের নতুন কিছু করে বলবো না তবে যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তাদের কাছে বৈশালীর নামের পরিচিতি ভীষণভাবে রয়েছে আমি আজ আপনাদের সেই বৈশালী সম্বন্ধে একটু আলোচনা করতে চাই যাদের হাতে দিন চারেকের মতো ছুটি আছে তারা নিশ্চিন্তভাবে এই চার দিনের ছুটি কিন্তু উপভোগ করে আসতে পারবেন ইতিহাসের সাক্ষী হয়েও থাকতে পারবেন খ্রিস্টপূর্বার্ধের সমস্ত নিদর্শনও আপনারা কিন্তু এই জায়গায় গিয়ে দেখে আসতে পারবেন বৈশালীতে মেইনই হচ্ছে বুদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের কাছে খুব প্রিয় আমরা অশোকের নাম সবাই জেনে এসেছি এই অশোক পিলারকে অনেকগুলি অশোক পিলার কিন্তু এই বৈশালীতে রয়েছে সেই সমস্ত পিলারগুলো আপনারা দেখে আসতে পারবেন এই বৈশালী সফরে গেলে এবারে আসি বৈশালীতে আপনারা কি কি দেখতে পাবেন তার একটি ছোট্ট করে বিবরণী আপনাদের কাছে আমি দিচ্ছি বৈশালী কিন্তু আজকের নয় বহু পুরোনো এর ইতিহাস খ্রিস্ট ছশো বছর আগে এর ইতিহাস আমরা পেয়ে থাকছি লিচ্ছবিরাজ ইক্ষবাকুর পুত্র বিশাল এর নাম থেকেই হয়েছে বৈশালী ঘটনাচক্রে বুদ্ধদেব বহুবার কিন্তু এই গন্দক নদীর পাড়ে বৈশালীতে এসেছেন যেমন কি না উনি শিক্ষার জন্যে অর্থাৎ ওনার ছোট বয়সে কিন্তু একবার এসেছিলেন বৈশাখীতে বৈশালীতে এবং আরও বেশ কয়েকবার ওনার বৈশালীতে পদার্পণ ঘটে এমনকি বুদ্ধদেব তার শেষ ভাষণটিও কিন্তু এই বৈশালীতে দিয়েছিলেন এছাড়াও আমরা তীর্থঙ্কর মহাবীর বুদ্ধ মহাবীর বর্ধমানেরও কিন্তু ইতিহাস এখানে দেখতে পাই অনেকে বলে থাকেন এর ঠিক পাশেই কুম্ভগ্রাম বলে একটি গ্রাম আছে যেখানে কিনা না পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে এই বর্ধমান মহাবীরের জন্ম বুদ্ধদেবের মৃত্যুর একশো বছর পর দ্বিতীয় যে বৌদ্ধ কাউন্সিল বসে সেটিও কিন্তু এই বৈশালীতে বৈশালী থেকে চার কিলোমিটার দূরে কলুহাই হচ্ছে এই সম্রাটের অশোক পিলারটা যেটা রয়েছে সেটি কিন্তু অন্যতম আবার এইখানেই আমরা দেখতে পাব বুদ্ধের স্মরণে বিরাট বড় একটি মনেস্ট্রি এই যে অশোক পিলার সম্বন্ধে বলছিলাম এই অশোক পিলার কিন্তু অনেকগুলি পিলার আছে তার মধ্যে অন্যতম যেটি সেটি হচ্ছে লায়ন পিলার বলে একে আমরা বলে থাকি আবার কেউ কেউ একে ভীমসেন কি লাঠি বলেও অভিহিত করে থাকে মাথার উপর একটি উল্টানো পদ্মের উপরে সিঙ্গর মূর্তি ভীষণ সুন্দর কিন্তু এই মূর্তিটি এছাড়াও বেশ কিছু আবার এই ধরনের পিলার পাবো যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন হাতিরও মূর্তি রয়েছে আছে বিভিন্ন সেই সময়কার আবিষ্কৃত মুদ্রা তামার জিনিস সোনার টুকরো কলসি এবং আরও আরও অনেক কিছু যেগুলো কিনা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নিদর্শন রূপে এখানে রয়েছে একটি মিউজিয়াম আছে সেই মিউজিয়াম দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে ইচ্ছা করলে আপনারা সমস্ত কিছু সেই মিউজিয়ামে কিন্তু দেখে নিতে পারবেন এছাড়াও আছে ঠিক সামনেই একটি পুকুর এই পুকুরের জলেই কিন্তু স্নান করে বৈশাখী বৈশালী রাজারা সেই সময় কিন্তু শপথ নিত আর রয়েছে বাসস্ট্যান্ডের ঠিক পিছনেই বিশাল একটি স্তূপ যেটি কিনা এরা বলে যে সেই সময় প্রায় সাত হাজারের উপরে সদস্য একসঙ্গে বসে এই সংসদ পরিচালনা করা হতো অর্থাৎ পার্লামেন্ট ছিল এইখানে সেই পার্লামেন্ট হাউসটি কিন্তু এই চতুর্থ শতকের গড়া সেটিও কিন্তু এখানে দেখতে পাবেন আছে রাম লক্ষণ সীতার মন্দির আর আর রয়েছে আপনাদের বলছিলাম একটু আগেই যে মহামীরের যেহেতু জন্মস্থান এখানে কিন্তু জৈন মন্দিরও আপনারা দেখতে পাবেন তবে সমস্ত কিছু দেখতে হলে আপনাকে এই বৈশালী বৈশাখ বৈশালীতে আর কি কিছুক্ষণ সময় কিন্তু আপনার চারেক সময় দিতে হবে ইচ্ছা করলে একটি ছোট গাড়ি ভাড়া করে অথবা অটো বা রিকশাতে করেও ঘুরে নিতে পারেন স্টেশন থেকে এখান থেকে নিয়ারেস্ট কোনো স্টেশন বৈশালীর একদম বৈশালীতে কোনো রেলও স্টেশন নেই প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে মজফ্ফরপুর থেকে কিন্তু আপনাকে যেতে হবে আবার ছত্রিশ কিলোমিটার দূরে হাজিপুর সেখান থেকেও কিন্তু আপনারা এই বৈশালীতে পৌঁছতে পারবেন এর নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দূরে পাটনা আপনারা ইচ্ছা করলে পাটনা থেকেও কিন্তু একটি গাড়ি ভাড়া করে বৈশালী দেখে আবার কিন্তু পাটনা এসে থেকে যেতে পারেন তবে আমি বলবো আপনাদের এখান থেকে রাত্রিবেলায় বাঘ এক্সপ্রেস অথবা বিকেলবেলায় তিনটে পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম সময় ছাড়ে মিথিলা এক্সপ্রেস সবচেয়ে ভালোই মিথিলা এক্সপ্রেসই বিকেলবেলায় ছেড়ে পরদিন ভোরবেলা পাঁচটার সময় মজাফরপুর পৌঁছে যাওয়া এবং মজফ্ফরপুরে একটি হোটেলে মালপত্র রেখে স্নান টান করে আপনারা অনায়াসে একটি গাড়ি ভাড়া করে গিয়ে বৈশালী দেখে আবার মুজফরপুরে চেষ্টাই করতে পারবেন চার দিনে কিন্তু আপনাদের টোটাল এই বৈশালীর সফরটা হয়ে যাবে ভীষণ একটি ঐতিহাসিক স্পট এবং গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে এই ইতিহাসের সাক্ষী থাকতে গেলে যারা ইতিহাসকে ভালোবাসেন তাদের কাছে এই স্থানের মাহাত্ম কিন্তু অনেক আর এই চার দিন সফরে আপনার খরব খরচ বলে দিই মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু আপনার টোটাল ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে ভীষণ ভালো একটি ট্রিপ একবার দেখুন যারা ইতিহাসে সাক্ষী থাকতে চান বৈশালী সফর করে আমি আপনাদের যে ছোট বিবরণটি দিলাম এই বিবরণে হয়তো যথেষ্ট নয় এবারে আপনাদের বলি আপনারা কলকাতা ফিরবেন কিভাবে। মুজফ্ফরপুর থেকে পর দিন অর্থাৎ তিন নম্বর দিন দুপুরবেলায় আসে মিথিলা এক্সপ্রেস দেড়টা নাগাদ মুজফ্ফরপুরে আসে এবং পরদিন দিন ভোরবেলা আপনাকে চারটে সাড়ে চারটের মধ্যে পৌঁছে দেবে হাওড়া এই ট্রেনটি সবচেয়ে ভালো এছাড়াও যারা রাত্রে জার্নি করতে চান তারা রাত্রিবেলা সাড়ে আটটায় আসে মুজফ্ফরপুর বাঘ এক্সপ্রেস এবং পর দিন আপনাকে দুপুরবেলায় প্রায় একটা নাগাদ পৌঁছে দেবে হচ্ছে হাওড়া এই দুটি ট্রেন সবচাইতে ভালো মুজফ্ফরপুর থেকে কলকাতা আসার আর এ সবশেষে বলি প্রতিদিনের মতো আপনারা আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করুন আর আপনাদের মূল্যবান মতামত দিতে কিন্তু একটুও ভুল করবেন না আজ এখানেই রাখছি আবার আগামী দিনের নতুন জায়গা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব